নমস্কার ওয়েলকাম টু টু বায়ো যেখানে জানা বিষয় তথ্য আমরা তুলে ধরি আপনাদের সামনে তো নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা আরো একটা কারণে ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন অলরেডি চলে এসছে আশা করি এই বছর আমাদের সবাই আমরা নিজেদের বডি ইমিউনিটিকে অনেকটাই ভালোভাবে বুস্ট করে নিতে পারবো এই ইমিউনিটি বুস্ট কথাটা বলতে গিয়ে আমার লাস্ট ভিডিওর কথাটা নিশ্চিত তোমাদের মনে পড়লো যেখানে আমি তোমাদের বলেছিলাম জ্বর কেন আসে বা জ্বর কিভাবে আমাদের বডি কে হেল্প করে বিভিন্ন মাইক্রো অর্গানিজমসদেরকে কিল করার জন্য কে এবং কিভাবে বডি টেম্পারেচার কে মেনটেন করে এবং লাস্ট ভিডিওতে একটা জিনিস প্রমিস করেছিলাম যে বলবো তোমাদের যে জ্বর আসার আগে বিভিন্ন ধরনের যে সিমটমস গুলো হয় যেমন গা হাতে পায়ে ব্যথা হয় খিদে পাওয়ার ইচ্ছা চলে যায় জল তেষ্টা পাওয়া বন্ধ হয়ে যায় এবং তার সাথে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এই সমস্ত জিনিস সম্পর্কে আরো একটা জিনিস এই ভিডিওতে বলবো যে জ্বর কিভাবে আমাদের বডিকে আস্তে আস্তে মানে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে সেটা সম্পর্কে চলো তবে দেখেনি এই সমস্ত কিছুর পেছনে কি সাইন্টিফিক জ্বর জ্বর ঠিক আসার আগে নানা ধরনের সিমটমস গুলো আমাদের হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গা হাতে পায়ে ব্যথা হ্যাঁ গা হাতে পায়ে ব্যথা হওয়ার পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ অ্যাকচুয়ালি জ্বর আসার পেছনে যে একটা বিশেষ মলিকিউল ছিল যেটা হচ্ছে সাইটোকাইন্স সেটাই হচ্ছে আমাদের গা হাতে পায়ে ব্যথা হওয়ার মেন কারণ এই যখন পৌঁছে যাচ্ছিল হাইপোথ্যালামাসের কাছে তখন আসছিল জ্বর কিন্তু হাইপোথ্যালামাসের কাছে পৌঁছানোর আগে এরা একটা কাজ করে থাকে এরা কি করে এরা ভেগাস ন্যাপকে উদ্দীপ্ত করে এই ভেগাস ন্যাপ কোথায় সিগন্যালটা পাঠায় আমাদের ব্রেনের মিড স্টেমে মিড স্টেমেই আছে আমাদের পেন সেন্সিং নিউরন গুলো যার জন্য আমাদের বিভিন্ন মাসেলসে জয়েন্টসে ব্যথা হতে শুরু করে জ্বর ঠিক আসার আগে তাহলে বুঝতে পারলাম কিসের জন্য আমাদের গা হাতে পায়ে ব্যথা হয় এবার চলো দেখি যে জল তেষ্টা পাওয়া কেন আমাদের বন্ধ হয়ে যায় মুখটা কেন শুকিয়ে যায় সেটা জিনিসটা একটা বলার আগে একটা জিনিস বলি ভাইরাস বা ব্যাকটেরিয়া এদের কোনো পাখনা নেই এরা একটা জায়গা একটা মানুষ থেকে অন্য মানুষের বডিতে ট্রান্সফার হওয়ার জন্য বিশেষ কিছু মাধ্যম দরকার তার মধ্যে হল আমরা যখন কথা বলি বা হাঁচি কাশি তখন আমাদের কি হয় মুখ থেকে প্রচুর ওয়াটার ড্রপলেটস বেরোয় এই ওয়াটার ড্রপলেটস গুলোই হলো তাদের একটা মানুষ থেকে অন্য মানুষের কাছে পৌঁছে যাওয়ার মেন মাধ্যম এই ওয়াটার ড্রপলেটস তাহলে আমাদের জ্বর আসার সময় বা জ্বর হলে যদি আমাদের বডিতে কোনো কারণে ওয়াটার কনসিস্টেন্সি কমে যায় তাহলে কি হবে মুখে জলের যে মানে জলের ভাবটা সেটা কমে যাবে মুখটা শুকিয়ে থাকবে তাহলে তুলনামূলক কন্টামিনেশনের যে চান্সটা সেটা কমে থাকবে তাহলে দেখতে পেলাম প্রকৃতিতেই এরকমই একটা সিস্টেম তৈরি করে রেখেছে যেন জল এলে ন্যাচারালি কন্টামিনেশনের চান্সটা কমে যায় কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য মানে খেয়াল রাখা দরকার জল এলে বডিকে কোন রকম ডিহাইড্রেশনের দিয়ে না যেতে হয় তাহলে এই হাই টেম্পারেচারে আবার তার সাথে যদি বডিতে ওয়াটার কনসিস্টেন্সি কমে যায় সেক্ষেত্রে নানা ধরনের প্রবলেম আসতে পারে তাই বডিকে নির্দিষ্ট পরিমাণ মানে ঠিকঠাক পরিমাণ ভাবে হাইড্রেটেড রাখাও আমাদের এবার দেখি চলো আমাদের মুড কেন চেঞ্জ হয় আমাদের মুড চেঞ্জ হওয়ার পেছনে এই সেম মলিকিউলস গুলোই দায়ী সেম মলিকিউলস বলতে এই সাইটোকাইন্স এবং প্রোস্টাগ্ল্যান্ডিন হ্যাঁ এরাই ছিল জ্বরের জন্য দায়ী আর এরাই হচ্ছে আমাদের মুড চেঞ্জের জন্য দায়ী এরা কোথায় কি কাজ করে এরা যখন জ্বর হয় তখন এই সমস্ত মলিকিউলস গুলো পৌঁছে যায় আমাদের ব্রেনের হাই গুলোতে হাই স্ট্রাকচার বলতে সেরিব্রাল করটেক্স তার সাথে লিম্বিক পাথওয়ে এই সমস্ত জায়গাগুলোতে এই জায়গাগুলো থেকে কিছু কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়ে থাকে যেমন এন্ডরফিন ডোপামিন সেরেটনিন এই সমস্তগুলো এরাই কিন্তু মেনলি আমাদের হ্যাপিনেসের জন্য দেয় আমাদের মুড ঠিক রাখার জন্য দেয় তো এই নিউরো ট্রান্সমিটারের কাজে বাধা দেয় এই সমস্ত মলিকিউলসগুলো তো তারা কি করছে তাদের নির্দিষ্ট যে সমস্ত চ্যানেলগুলো তা আছে সেখানে গিয়ে বাধা দিচ্ছে এবং প্রপারলি কাজ করতে দিচ্ছে না তখনই আমাদের আস্তে আস্তে খিটকিটে মেজাজ হয়ে যাচ্ছে আমাদের চিন্তা ক্ষমতা কমিয়ে দিচ্ছে এই সমস্ত মলিকিউলগুলো তাই আমাদের মুড চেঞ্জ হয়ে থাকে এই জ্বরের জন্য আমরা কিন্তু দায়ী নই এবার বলি যে জ্বর এলে আমাদের খাবার খাওয়ার ইচ্ছাটা কেন কমে যায় জ্বর এলে খাবার খাওয়ার ইচ্ছাটা কমার পেছনেও কিন্তু রয়েছে একটা দারুণ সায়েন্স যেখানে দেখো আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাবার এবং তার সাথে নির্দিষ্ট কিছু মিনারেলস দরকার কিছু কিছু বিশেষ আয়েন্স দরকার ব্যাকটেরিয়াদের সার্ভাইভ করার জন্য কিন্তু সেই আয়েন্স গুলো বা সেই মিনারেলস গুলো দরকার বাইরে থেকে যদি সেই সমস্ত মিনারেলস গুলো সাপ্লাই বা সেই জিনিসগুলো সাপ্লাইটা বন্ধ করে দিই তাহলে কি হবে পাবে না সেরকমই ঘটনা হচ্ছে এফি থ্রি প্লাস এফি থ্রি প্লাস ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটা উপাদান এবার বাইরে থেকে যদি আমরা খাবার খাওয়া বন্ধ করে দিই এফি থ্রি প্লাসের সাপ্লাইটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর আমাদের এফি থ্রি প্লাসের সাপ্লাই সব সবসময় দরকার হয় আমাদের লিভারের এই লিভার কি করে বা নিজের কাজগুলো করার জন্য কি করছে বাইরে থেকে যে সমস্ত এফি থ্রি প্লাসের সাপ্লাই গুলো আছে বডির মধ্যে যে সমস্ত জায়গাতে স্টোর আছে সেখান থেকে আপটেক করে নেয় তাহলে মাইক্রো অর্গানিজমস জন্য তো বাকি রইলই না এই এফি থ্রি প্লাস তখন তাদের গ্রোথটা আস্তে আস্তে রিটার্ডেড হয়ে যায় তারা মানে সারভাইভ করতে পারে না এই মানে এই সমস্ত মিনারেলস গুলো না থাকলে তাহলে দেখতে পেলাম ন্যাচারালি আমাদের বডি কিভাবে একটা মানে সুন্দর ডিফেন্স মেকানিজম তৈরি করে নেয় কিভাবে ব্যাকটেরিয়ার গ্রোথ কে রিটার্ড করে রাখার জন্য বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে তাহলে এরপর একটা জিনিস বলি জ্বর যে সত্যি আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে সেটা বলার আগে একটা জিনিস বলি জ্বর অ্যাকচুয়ালি যখন হয় জ্বরের অ্যাকচুয়াল কাজটা কিন্তু আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম যে বিভিন্ন ধরনের যে সমস্ত ফরেন পার্টিকেলস আছে বা মাইক্রো অর্গানিজমস আছে তাদেরকে কিল করার হচ্ছে মেন কাজ স্বাভাবিকভাবে যদি আমরা এই জ্বরকে কাজ করতে দিই তাহলে কি হবে বডি নির্দিষ্ট নিজস্ব মাধ্যমে সেই সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলোকে তারা বডিতে সেলস তৈরি করে যেন ভবিষ্যতে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো দ্বিতীয়বার যখন প্রবেশ করবে তাকে যেন হিট জেনারেটের মাধ্যমে আর তাদেরকে কিল না করতে হয় তার আগে যেন কেউ এমন থাকে যাদেরকে চিনে রেখে বিভিন্ন ধরনের বডি বা বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে সেই সমস্ত ফরেন কোনোভাবে ডিস্ট্রয় করে দিতে পারে এই এই পুরো পুরো যে কাজটা আছে সেটা যদি করতে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো গুলো এলে আমরা কিছু বুঝে ওঠার আগে কিন্তু তারা কিল হয়ে যাবে কিন্তু এই মাঝখানে যদি প্রসেসে আমি তাকে থামিয়ে দিই অর্থাৎ জ্বর আসতেই না দিই পুরো কাজটা না করতে দিই বিভিন্ন ড্রাগস মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দিই তাহলে কি হবে বডিতে এই মেমোরি সেলগুলো আর তৈরি হবে না তারা চিনতেই পারলো না যে আমার শত্রুকে তাই ভবিষ্যতে যখন আবার সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে প্রবেশ করবে তখন তারা চিনতে পারবে না আবার আমাদের জ্বর আসবে আমাদের বডি কিন্তু মানে ইমিউনিটি কিন্তু বুস্ট হবে না কিন্তু প্রপার কাজ করতে দিলে তখন কিন্তু আমাদের বডি আস্তে আস্তে ভালোভাবে ইমিউনিটি বুস্ট হতে পারবে একটা ছোট্ট জিনিসের মাধ্যমে তোমাদের বলি ছোটবেলায় লক্ষ্য করে দেখবে আমাদের জ্বর আসার ফ্রিকুয়েন্সিটা কিন্তু খুব বেশি ছিল বড় হওয়ার সাথে সাথে কিন্তু জ্বরের ফ্রিকুয়েন্সিটা অনেক কম ছোটবেলায় বৃষ্টিতে ভিজলেই জ্বর আসতো হাত পা কেটে গেলেই জ্বর আসতো একটু উল্টো পাল্টা কিছু খেয়ে নিলে জ্বর আসতো কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু হয়নি এটার পেছনেই কিন্তু রয়েছে আগের লজিকটা যে বা জ্বর অ্যাকচুয়ালি ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে ছোটবেলায় আমাদের বডি যখন প্রথম এই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলোকে প্রথম দেখেছিল তখন কি হয়েছিল আমাদের বডি যে ন্যাচারাল মেকানিজমের মাধ্যমে তাদেরকে কিল করেছিল এবং মেমোরি সেলস গুলোকে তৈরি করে ফেলেছিল ছোটবেলাতেই তাই বড় হওয়ার সাথে সাথে যখন দ্বিতীয়বার সেই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে এসছে তাদেরকে চিনে ফেলেছে এবং কোন রকম হিট জেনারেট করা এই সমস্ত কিছু প্রয়োজনই হয়নি তার আগে তাদেরকে কিল করে ফেলেছে তাই দেখতে পেলাম যে ছোটবেলার যে যত বেশি মাইক্রোঅরানিজম মানে এক্সপোজারে আসবে যত আমরা ধুলো বালি মাটি নিয়ে খেলবো এই সমস্ত কিছু এক্সপোজারে আসবো তত কিন্তু সুন্দরভাবে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম ভালোভাবে ডেভেলপ হবে তাহলে এই ভিডিওতে আমরা কি কি দেখলাম যে জ্বর কিভাবে আমাদের বডিকে সত্যি করেই ইমিউন ইমিউনিটিতে বুস্ট করছে এবং জ্বরের বিভিন্ন সিমটমস গুলো কেন হচ্ছে তার পেছনে সাইন্টিফিক রিজনস গুলো কি সেগুলো দেখতে পেলাম তাহলে আবার বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে আর যদি কোনো কারণে খারাপ লেগে থাকে খারাপ লাগার কারণটা কি অবশ্যই জানাবে তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে টিল স্টে কানেক্টেড অ্যান্ড স্টে হেলদি